এটা কিন্তু সর্বোচ্চ 2 লাখ টাকা কিন্তু ফাইন হয়ে যাবে আপনার তাহলে আর বিক্রি করবেন না তাহলে আমরা বিক্রি করব আপনি জানেন না এটা কিন্তু খাবারের রং আপনার ইছারা কোনো মানে মোরগ ছাড়া বিক্রি করা যাবে না হ্যাঁ মোরগের লেখা থাকবে যে ফুড গ্রেড এটা ছাড়া ওই খাবারের রং বিক্রি করা যাবে না তাহলে আমরা বেচব না এটা কি লেখা আছে এটা লেখা আছে দেখেন লেখা থাকতে পারে এটা ছিল তো এটা ছিল উপরে লেখা ছিল কোনো লেখা নেই দেখেন দেখি জানবেন হ্যাঁ এক্সপায়ারি ডেট আছে এটা স্যার ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি দেখছেন মেড ইন ইন্ডিয়া আপনি দেখেন এই জিনিসটা এই রংটা হলো কি রং মানে লেখা আছে ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি ইন্ডাস্ট্রি বুঝেন কলকারখানা আপনার যে এই যে পোশাক আশাক তৈরি করে যে রং করে তো সেখানে ব্যবহারের যোগ্য আপনি বিক্রি করতেছেন কি বলে জর্দা জর্দা রং জর্দা কিসে ব্যবহার করে জর্দা রং ওই তো এটা কিসে ব্যবহার করে বলেন ফুড কালার হিসেবে ফুড কালার হিসেবে তাহলে ইন্ডাস্ট্রিয়াল রং কি ফুড কালার হিসেবে ব্যবহারের ই আছে মানে এটা কি সঠিক হবে আপনার খাবার রঙিন হবে কিন্তু এটা আমি পাঁচ এটা তো ক্যান্সার হয়ে যাবে আমার জানা নেই এই পাঁচ ছয় বছর ভুলই করে আসছেন মানুষের ক্ষতি করে আসছেন এটা আমার জানা নেই আরে ভাই আপনি তো সে খাবারে ব্যবহার করবে আপনি বলবেন এটা খাবারে ব্যবহারের রং নয় এটা খাবারে ব্যবহারের রং নয় আচ্ছা আপনারা এটা এই যে কার্টুন দিয়ে কেন ঢেকে রাখছেন এটা বলেন তো আমাকে এটা ঢেকে রাখছেন কেন কার্টুনে করে আসে কার্টুনে আসে দেখছেন টেকনিকটা দেখছেন কার্টুনে করে আসে এটা কাপড়ের রং কাপড়ের আমাদের যে কালার না এই যে কাপড়ে এটা কালার ইউজ করছে সাদা না হ্যাঁ এই যে কাপড়ে কালার ইউজ করছে এই রং এটা তো এই রং যদি আমাদের পেটে যায় আপনারা কি হবে বলে চিন্তা করেন বিষ কিন্তু অল্প বিষও বিষ আর বেশি হলেও বিষ এই যে ক্ষতিকর প্রভাবটা আপনি কিন্তু সাথে সাথে বুঝতে পারবেন না যে এই ইন্ডাস্ট্রিয়াল কালারটা খাদ্যে ব্যবহার করলে কি হয় এটা দীর্ঘমেয়াদে তার ক্যান্সার সহ অন্যান্য আপনারা জেনে করতেন বা না জেনে করতেন এই জিনিসটা করবেন না 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 আমরা জানি না আমরা শুধু এখানে না আপনার বাজারের মধ্যে কোনো দোকানে না থাকে দায়িত্ব হলো খাবারের যখন রং কেউ চাইবে তখন আপনি দেখবেন যে ওইটার মোরকে প্যাকেটে লেখা আছে কিনা যে ফুড গ্রেড কালার হ্যাঁ খাদ্যে ব্যবহার উপযোগী রং ফুড গ্রেড কালার তখনই শুধুমাত্র ওই রংটা বিক্রি করা যাবে খাদ্য ব্যবহারের উপযোগী আর ইন্ডাস্ট্রিয়াল কালার হলে আপনি কার কাছে বিক্রি করবেন আপনার এখানে কেউ ইন্ডাস্ট্রিয়াল কালার কিনতে আসে এখানে কি কোনো কাপড়ে রং করবে এই রং নিয়ে আসে আপনার এখানে এটা তো ফ্যাক্টরিতে গার্মেন্টস বা অন্য অন্য পোশাক দেয় তা আপনার খাবারের দোকানে কেন আপনি ইন্ডাস্ট্রিয়াল কালার বিক্রি করছেন মানুষজন চাচ্ছে এসে যে খাবারে ব্যবহারের উপযোগী রং দেন আপনার সেটা দিচ্ছেন না না এই বাজারে শুধু আপনার না এই পুরো বাজারে আমাদের একটা নির্দেশনা থাকলো আপনার মাধ্যমে যে কেউ যেন এই ধরনের রং বিক্রি না করে খাবারের জন্য খাবারের দোকানে আপনি তো মুদি দোকান এখানে খাবারের পণ্য বিক্রি করেন সেখানে আপনি ইন্ডাস্ট্রিয়াল কালার কেন বিক্রি করছেন এবং খাদ্যে বলে নিচ্ছে আপনি সেটা বিক্রি করছেন সেটা খাদ্য ব্যবহার অভিযোগ এটা তো খুবই অন্যায় এটা ই করেন আমরা ওই যে ফেলে দিব ফেলে দাও আস্তে 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 এই আস্তে একটু পানি দেন হালকা একটু পানি দেন আপনাদের ক্রেতা কারা বলেন তো এই রংগুলো কারা কিনে হোটেল এই যে সত্য কথাটা বলছেন দেখেন সত্য কথাটা বলছেন আমার ভালো লাগছে এই যে খাবারের হোটেলে এই রং ব্যবহার করে লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল কালার তা আপনার দায়িত্ব হলো যে ভাই এটা খাবারের রং না আপনি যদি বিক্রি করেন আপনাকে বলতে হবে যে এটা খাবারের রং না এটা হলো আপনি প্যাকেটটা পরেননি আমি আমনে বললাম না আমার জানা নাই জানা থাকলে আমি বেচতাম না আপনি ইউটিউবে দেখতেছে আর কিনতেছে আপনার কোনো আইডিয়া নাই তেমন কোনো মহিলা নাই যাদের সিলেবে বলে না না ভাই আপনারই তো দায়িত্ব আছে আপনি উনি এসে তো চাইছে খাবারের রং আপনার এক্সপায়ারি ডেট আপনার ওখানে লেখা আছে এবং ইন্ডাস্ট্রিয়াল কালার লেখা আছে একজনে এসে চাইলো যে আমি জর্দা তৈরি করব খাবার পোলাও তৈরি করব বা মিষ্টি তৈরি করব আমাকে আমরা অজান্তে কিন্তু খাচ্ছি আমরা রেগুলার এখন আপনি তখন দেখবেন যে আমার দোকানে এই খাবারে ব্যবহার উপযোগী রং নাই এটা হলো ইন্ডাস্ট্রিয়াল আপনি সেটা বলেননি ওখানে আপনি মোরকে লেখা আছে সেটা আপনি দেখেননি অথচ সেই জিনিসটাই আপনি বিক্রি করছেন কি যে খাদ্যে ব্যবহার উপযোগী রং ফুড গ্রেড কালার বলে ওখানে লেখা থাকবে ফুড গ্রেড কালার একেবারে শাস্তিযোগ্য অপরাধ যদি এটা করেন আপনারা পরবর্তীতে আপনি তো বাজারের সেক্রেটারি আপনি আজকে একটু ঘোষণা করে দেন অ্যানাউন্স করে দেন সবাইকে এখনই পুরো মানে দোকানে দোকানে গিয়ে যাতে বলে দেয় জর্দা রং দেন তো একটু আমরা খুঁজে পাবো কোটা আছে না কোটাটা দেন তিনটা দেন কোটাটা দেন বের করে দেন আমরা ধ্বংস করব আর যদি আমরা পাই তাহলে কিন্তু ফাইন করব বেছেন না কি বেছেন কি রং বেছেন
একটু আমাদেরকে দেখতে দেন, একটু লুকাই অনেক সময় লোক আমরা দেখেন না আমাদেরকে দেখতে দেন আপনাদের জিরা আছে? জিরা কত করে? জিরা 700? আচ্ছা দেখি আমরা একটু ভিতরে যাই। হ্যাঁ, খাওয়ার জন্য আপনার দোকানে কেন? হ্যাঁ, এই ঘি যে আপনি বিক্রি করছেন এগুলো কোন কোম্পানির? আপনি জানেন যে ঘি হলো বিএসটি এর একটা ম্যান্ডেটরি প্রোডাক্টের মধ্যে অন্যতম। খাওয়ার জন্য এটা তো আপনি এখন কেন বলেন? দোকানে খাওয়ার জন্য মানুষ দোকানে রাখে? না না, এটা এটা বলেন না। এগুলো কি? মেয়াদ উত্তীর্ণ এটা, এই যে দেখেন 31/12/2022 মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেটা কেন এখানে নিচে? আপনি কেন নিচে? এগুলো তো আপনি পুরা বক্স করে মেয়াদ উত্তীর্ণ। আমরা কি কথাগুলি যে বলি বাজারে এসে, আপনারা এই জিনিসগুলো তো ই করেন না, ফলো করেন না। এতগুলো লোক দোকানে বসে আছেন, আপনি তো এক জায়গায় প্যাকেট করা থাকবে সব মেয়াদ উত্তীর্ণ, আপনার তাকে কেন থাকবে? নিচেই তো থাকবে, নিচে কোথাও মানে আপনি একটা বক্সের মধ্যে রেখে দিবেন যেগুলো মেয়াদ উত্তীর্ণ। এটার মেয়াদ কত দেখান? এই এটা ই লেখেন, এই যে ই ঘি বিক্রি করছে যে উৎপাদন মেয়াদ উত্তীর্ণ তারিখ কিছু নেই। এটা অবশ্যই আপনি এই ইটা দেখবেন যে এখানে ফুড গ্রেড লেখা আছে কিনা, না হলে সেটা বিক্রি করবেন না। জর্দা রং আপনি যদি খাবার ব্যবহার উপযোগী সেটা করবেন, কিন্তু লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল সেটা কেন বিক্রি করবেন? এই লেখেন যে ঘি উৎপাদন মেয়াদ উত্তীর্ণ তারিখ নাই, হ্যাঁ এটা লিখে ই করেন, এগুলা বিক্রি করতে পারবেন না। জিনিস বিক্রি করতে হইলে অবশ্যই আপনার সে মোড়কাবদ্ধ জিনিস বিক্রি করবেন যেগুলি আপনার বোঝা যায় যে একটা অথেন্টিক কোম্পানি থেকে আসছে। এগুলি এই যে আপনাদের মাধ্যমে এগুলি বিক্রি করছে তারা, এই যে ঘিটা যে আপনি বিক্রি করছেন এই ঘিটায় উৎপাদন মেয়াদ উত্তীর্ণ তারিখ কিছুই লেখা নেই। তো আপনি একজন সচেতন ব্যবসায়ী হয়ে কিভাবে এই জিনিসগুলো বিক্রি করেন? এটা আপনাদের প্রটেস্ট করতে হবে তো যে ভাই তোমার এটা আমি বিক্রি করবো না, কারণ এখানে কোনো ই নাই। না না, ভালো শ্যামলী পরিবহনের মালিক আছেন, ওনার আদি কারখানার ঘি রমেশবাবু নিয়ে আসেন, কাগজপত্র নিয়ে আসেন তো এইভাবেই দেয়। না না, এইভাবেই।